21 থেকে 25 জানুয়ারির মধ্যে যে কোনো সময় দেশে আসবে সেরামের করোনা ভ্যাকসিন। 26 জানুয়ারি থেকে অনলাইন রেজিস্ট্রেশন, 7 দিন পরেই প্রয়োগ শুরু। 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে তারা ভ্যাকসিনটা যে কোনো দিন নিয়ে আসতে পারবে। যে আমাদের মোবাইল টিম থাকবে এবং যে টিকাদান কেন্দ্রে বেসিক যে মেডিসিনগুলো লাগবে এই ধরনের রিঅ্যাকশন হলে ইমিডিয়েটলি ম্যানেজ করার জন্য সেই সমস্ত ব্যবস্থা রাখব। প্রথম ধাপে পাবেন সম্মুখ সারির কর্মীরা। সরাসরি সম্পৃক্ত সকল সরকারি স্বাস্থ্যকর্মী, প্রাইভেট স্বাস্থ্যকর্মী। এরপরে আসবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, তারপরে সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুকে প্রশ্নবিদ্ধ করার পেছনে দেশের কিছু স্বনামধন্য ব্যক্তি জড়িত, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বললেন বাধা উপেক্ষা করে এগিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। করোনার কারণে আইন সংশোধন করে পাশ করানো হচ্ছে 13 লাখের বেশি HSC পরীক্ষার্থীকে। 28 জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ, বাস্তবতা মেনে নিচ্ছেন শিক্ষার্থীরা। মেয়র তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয় সাঈদ খোকনের বিরুদ্ধে 2 মামলা, রাজপথ ও আদালতে মোকাবিলা করার ঘোষণা সাবেক মেয়রের। আগামী 25 জানুয়ারির মধ্যে দেশে আসছে ভারতে সেরামের করোনা টিকা। ভ্যাকসিন হাতে পাওয়ার 1 সপ্তাহের মধ্যে প্রয়োগ শুরু করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিকেলে অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 26 জানুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রথম দফায় দেওয়া হবে 0.25 কোটি ডোজ ভ্যাকসিন। করোনার টিকা দেশে আসা নিয়ে সৃষ্ট ধর্মজল কেটে যাওয়ার পর বেশ গতি পায় অন্যান্য কার্যক্রম। করোনার টিকা প্রয়োগ বিধিমালায় চূড়ান্ত অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কখন, কাদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে টিকা, সেটি জানাতে এবার স্বাস্থ্য অধিদপ্তরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে জানানো হয় আগামী 21 থেকে 25 জানুয়ারির মধ্যে ভারত থেকে দেশে আসবে সিরাম ইনস্টিটিউটের টিকা। প্রথম দফায় দেশে আসবে 50 লাখ ডোজ। দ্বিতীয় দফায় আসার আগ পর্যন্ত 25 লাখ করে 2 মাসে ব্যবহারের প্রস্তুতি থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী 50 লাখ ডোজই ব্যবহার করা হবে প্রথম মাসে। টিকা দেশে আসার 7 দিনের মধ্যে শুরু হবে প্রয়োগের কাজ। যারা আমাদেরকে ভ্যাকসিনটা সিরাম ইনস্টিটিউট থেকে এনে দিয়েছে তারা আমাদেরকে জানিয়েছে 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে তারা ভ্যাকসিনটা যে কোনো দিন নিয়ে আসতে পারবে। এটা সিরাম ইনস্টিটিউটের এই বিদেশ রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত আইনকানুন আছে সেটা করতে তাদের এই সময়টুকু লাগবে। প্রথম দফায় আসা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে স্বাস্থ্যকর্মী সহ সম্মুখভাগের যোদ্ধারা। এর মধ্যে সরকারি জরুরি কাজে নিয়োজিতদের পাশাপাশি রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধিরাও। গুরুত্ব দেওয়া হবে বয়স্ক ব্যক্তিদেরও। 6 ধাপে হবে টিকা দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত 2 মাসের কার্যক্রম। 26 জানুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়া। প্রথমে 25 লাখ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু প্রথমে 1 কোটি মানুষকে কিভাবে দেওয়া যায়, যেহেতু আমরা একটা সাইন্টিফিক তথ্য পেয়েছি যে 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত যাওয়া যায়, সেটা বিশ্লেষণ করে ন্যাশনাল ইমিউনাইজেশনের যে অ্যাডভাইজারি কমিটি আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা আমাদের এই প্ল্যানটা অলরেডি পরিবর্তন করেছি। টিকার জন্য এর মধ্যে জেলা উপজেলায় সংরক্ষণাগার তৈরির কাজ চলছে। যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রোধে কাজ করবে ভ্রাম্যমান মেডিকেল টিম। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের পথে এদেশেরই কিছু মানুষ বাধা দিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামান্য একটা ব্যাংকের MD পদে থাকতে দেশের এত বড় উন্নয়নের বিরোধিতা করা দুর্ভাগ্যজনক। সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে একথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে শুধু পদ্মা সেতু নয়, পুরো দেশকেই সার্বিকভাবে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ সরকার। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সেতুকে ঘিরে বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে সমৃদ্ধির নতুন স্তরে উন্নীত হওয়ার। কোটি মানুষের আশা ভরসার এই মেগা প্রকল্প বাস্তবায়নে মোকাবিলা করতে হয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্র আর চরম আর্থিক অনিশ্চয়তা।
সব বাধা অতিক্রম করে এই প্রকল্প যখন মাথা তুলে দৃশ্যমান হয়েছে তখন আবারও আলোচনায় পদ্মা সেতুর বাস্তবায়ন ইস্যু। সোমবার সকালে অনুষ্ঠিত নতুন বছরের প্রথম মন্ত্রিসভা বৈঠকের সূচনা বক্তব্যে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান কোনো বিরোধিতাই কাজে আসেনি। এটাই হয়তো সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে সামান্য একটা ব্যাংকের এমডির পদের লোভে দেশের সার্বিক উন্নয়নের একটা বিরাট যে সুযোগ পদ্মা সেতু, সেই পদ্মা সেতুটাই বন্ধ করার ব্যবস্থা নিয়েছিল। এই আঘাতটা আমাদের উপর এসেছিল, আমরা হতাশ হইনি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, আজকে সেটা বাস্তবে রূপ পেয়েছে। টানা ক্ষমতায় থাকার ফলে দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন মর্যাদা ধরে রেখে এগিয়ে যাওয়াই এখন বড় লক্ষ্য। আগে যেমন বাংলাদেশের কথা শুনলে বলতো ও বাংলাদেশ মানে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, দারিদ্রতা, এখন আর সে কথা কেউ বলে না, বরং এখন বাংলাদেশ সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে উন্নয়ন করা যায়। প্রেক্ষিত পরিকল্পনা সহ পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন দেশকে সক্ষমতার প্রশ্নে অনেক দূর এগিয়ে নেবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে নানা বাধার কথা উল্লেখ করেছেন, দেখে নেব কি ছিল সেই বাধাগুলো। স্বপ্নের পদ্মা সেতু বাঙালির সক্ষমতা আর গর্বের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে 6.15 কিলোমিটারের স্থাপনা। তবে সেতুর অবয়ব দাঁড়ালেও পাড়ি দিতে হয়েছে নানা অনাকাঙ্ক্ষিত অধ্যায়। $120 কোটি ঋণ চুক্তি হয়ে যাওয়ার পরও 2012 সালে দুর্নীতির অভিযোগ তুলে হঠাৎ প্রকল্প থেকে সরে দাঁড়ালো বিশ্বব্যাংক। নানা চেষ্টায়ও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি বিশ্বব্যাংককে। পদ্মা প্রকল্প থেকে প্রতিষ্ঠানটি সরে দাঁড়ানোর আগের বছর 2011 সালের 27 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। আর এটি দিয়েই বিশ্ববাংককে পদ্মা বিমুখ করার পেছনে প্রভাবিত করা হয়েছে আকারে ইঙ্গিতে বরাবরই এমন অভিযোগ তুলেছেন খোদ সরকার প্রধান। সামান্য একটা ব্যাংকের এমডির পদের লোভে দেশের সার্বিক উন্নয়নের একটা বিরাট যে সুযোগ পদ্মা সেতু, সেই পদ্মা সেতুটাই বন্ধ করার ব্যবস্থা নিয়েছিল। পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়ানোর পর নানা সমালোচনা আর কটাক্ষে প্রকল্প কাজকে বিদ্ধ করেছেন বিএনপি চেয়ারপারসন সহ দলের নেতারা। সেতু নির্মাণ করা তাদের লক্ষ্য ছিল না। এই সরকারের লক্ষ্য ছিল 2400 কোটি টাকা ঘুষ নেওয়া ছিল মূল লক্ষ্য। পিছিয়ে ছিল না সুশীল সমাজও। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার দাবি করেছিলেন লাগামহীন দুর্নীতির বড় উদাহরণ পদ্মা সেতু। আর সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ অস্বীকার করায় সরকারকে কাঠগড়ায় দাঁড় করান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রশ্ন তুলে টিআইবিও বিশ্বব্যাংকের সরে দাঁড়ানো আর নানা সমালোচনার মধ্যেও নিজস্ব অর্থায়নে 2013 সালে সেতু নির্মাণের ঘোষণা দেয় সরকার। তবে এতেও খোঁচা দিতে ছাড়েননি অনেকে। সংশয় ছিল অনেকের মধ্যে কতটা বাস্তবে রূপ নেবে স্বপ্ন। তবে সব সমালোচনা আর চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রমত্তা পদ্মার উপর দৃশ্যমান 6.15 কিলোমিটারের সেতু। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ভালোবাসার জমিনে পরম মমতায় লাল শাক আর সরিষার চারা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর অবয়ব। শৈল্পিক কৃষক আব্দুল কাদেরকে নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। করোনাকালের বিড়ম্বনায় পড়া উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অটো পাসের বৈধতা দিতে এবার আইন সংশোধন করল সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনে সংশোধনী দেওয়ার ফলে ফল প্রকাশে আর কোনো অধ্যাদেশ জারি করবে না সরকার। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান 28 জানুয়ারির মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। শিক্ষামন্ত্রী জানিয়েছেন শীতকালীন অধিবেশনের শুরুর দিনেই উত্থাপিত হবে নতুন এ আইন। করোনা মহামারীর ছোবলে বহির্বিশ্বের মতো বিপর্যস্ত হয়ে আছে দেশের শিক্ষা ব্যবস্থা। প্রায় 1 বছর ঘরবন্দি শিক্ষার্থীদের এখন পাঠ গ্রহণের অন্যতম মাধ্যম অনলাইন প্ল্যাটফর্ম। কিন্তু সংক্রমণের আতঙ্কে সরকার HSC পরীক্ষা আয়োজন করতে পারেনি দেশের 13 লাখের বেশি শিক্ষার্থীর জন্য। এই যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা ছাড়াই সরকার যখন অটো পাসের সিদ্ধান্ত নিয়েছিল তখনও জটিলতা তৈরি হয় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা নিয়ে।
সোমবার দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই জট খুলে যায়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীতে অনুমোদন দেয় সরকার। সিদ্ধান্ত হয় 18 জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন করা হবে নতুন এই সংশোধনী আইনটি। ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে যে না, এটা অর্ডিনেন্স করার দরকার নাই, একেবারে পার্লামেন্টে গিয়ে ফার্স্ট দিনই এটা পুট আপ করে 2-3 দিনের মধ্যে আইন করে ম্যাক্সিমাম 28 তারিখের মধ্যে রেজাল্ট ইন্টারি দিয়ে দেওয়া যায়। নতুন সংশোধনীতে দুর্যোগকালীন সময়ে পরীক্ষা নিতে না পারলে মূল্যায়ন বা ফলাফল দেওয়ার বিধান যুক্ত হচ্ছে। আইনটা পাশ হবে এই সংসদে, যেদিন পাশ হয়ে যাবে তারপরে আমাদের গ্যাজেট বিজ্ঞপ্তির জন্য 1 দিন বা 2 দিন হয়তো সময় লাগবে, তারপরে একদম পরদিনই তাহলে আমরা ফলাফল দিয়ে দিতে পারব। এদিকে পরীক্ষা ছাড়া ফল প্রকাশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এ বিষয়ে আগেই নজর দেওয়া উচিত ছিল বলে মনে করছেন শিক্ষাবিদরা। পাবলিক পরীক্ষার অ্যাক্টের সাথে যে এই সিদ্ধান্তটা সাংঘর্ষিক, এটা যারা নীতি নির্ধারক ছিলেন তারা ধরতে পারেননি, আর ধরতে পারেননি বলেই ফল প্রকাশের সময় এসে এই সমস্যাটা তাদেরকে ফেস করতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এভাবে ফল প্রকাশ হলে শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কাও করছেন তারা। দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা। মেয়র তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ায় সাঈদ খোকনের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। এরপর এক প্রতিক্রিয়ায় সাবেক মেয়র বলেন, রাজপথ ও আদালত দুভাবেই এটি মোকাবিলা করা হবে। এর আগে সকালে রাজধানীর টিটি পাড়ার কয়েকটি খালের বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্তমান মেয়র বললেন, যারা অবৈধ লেনদেনে জড়িত তারাই দুর্নীতির অভিযোগ তোলে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন। যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। এ অবস্থায় সোমবার সকালে রাজধানীর কমলাপুর টিটি পাড়ার কয়েকটি খালের বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দক্ষিণের মেয়র তাপস জানান, সাবেক মেয়র ব্যক্তিগত আক্রোশ থেকে তার বিরুদ্ধে নানা মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এ ব্যাপারে সাবেক মেয়রের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দেন তিনি। এখন তিনি পুরো দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে, অবশ্যই মানহানিকর বক্তব্য তিনি দিয়েছেন এবং আমি এটা ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারব। মেয়রের এই বক্তব্যের ঘণ্টা তিনেক পরই সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে 2টি মামলা দায়ের করা হয়। জনাব ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের বিরুদ্ধে যে মানহানিকর একটি বক্তব্য রাখছে তার বিরুদ্ধে আমরা দায়ের করেছি। মামলার প্রতিক্রিয়ায় সাঈদ খোকন জানান, তিনি আইনি লড়াইয়ের পাশাপাশি এর বিরুদ্ধে রাজপথেও সোচ্চার থাকবেন। আইনি মোকাবেলার পাশাপাশি রাজপথে দেনা পাওনার হিসেব হবে ইনশাআল্লাহ। এর আগে মেয়র তাপস সম্পর্কে সাঈদ খোকনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা রাত দিন ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি। আওয়ামী লীগের মেয়র প্রার্থী উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার কথা জানান, আর বাসযোগ্য ও পরিকল্পিত নগরী গড়ার প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ধানের শীষের মিছিল আর স্লোগানে মুখরিত নির্বাচনী প্রচারণা সোমবার সকালে নগরীর বহদ্দাহাট থেকে শুরু করেন গণসংযোগ। ভোট চান বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণবিধি মানছেন না। ব্যানার পোস্টার তারা ছিঁড়ছে বিভিন্ন জায়গায়, আমাদের মাইক ব্যানকে এবং সেখানে যারা প্রচার অভিযান করছে তাদের উপর হামলা করছে। এর আগে নগরীর হালিশহরে আওয়ামী লীগ নেতা এম এ আজিজের বাসা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাজাউল করিম চৌধুরী। করেন গণসংযোগ, ভোট চেয়ে বিতরণ করেন লিফলেট, দেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। জননেত্রী শেখ হাসিনা আজকে দেশকে কোথায় উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছেন, চট্টগ্রামের প্রতি ওনার যথেষ্ট নজর রয়েছে, চট্টগ্রাম উন্নয়নের ভার উনি নিজ কাঁধে নিয়েছেন এবং এই 10 বছরের মধ্যে চট্টগ্রামের অগাধ উন্নতি হয়েছে। ইভিএমে চট্টগ্রাম সিটির ভোট হবে আগামী 27 জানুয়ারি, ভোটার 19 লাখের বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরো থাকছে ইতিহাসের ভয়াবহ তুষারঝড়ের কবলে জাপানের উত্তরাঞ্চল, বিপর্যস্ত জনজীবন, স্পেনে পরিস্থিতির আরও অবনতি।
ইতিহাসের ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে জাপানের উত্তরাঞ্চল। চব্বিশ ঘন্টায় রেকর্ড 88 সেন্টিমিটার পর্যন্ত তুষারে ঢেকে যায় দেশটির তোয়ামা শহর। এদিকে গেল কয়েকদিন ধরেই ঝোড়ো হাওয়া আর টানা তুষারপাত চলতে থাকা স্পেনের অবস্থার আরও অবনতি হয়েছে। শুভ্র বরফে ঢাকা পড়েছে পথঘাট, তীব্র শীতে জবুথবু অবস্থা সবার। তাপমাত্রা শূন্যের অনেক নিচে অবস্থান করায় তুষারপাতের নতুন রেকর্ড গড়েছে জাপান। রোববার ইতিহাসের অন্যতম তীব্র তুষারঝড়ের কবলে ঢাকা পড়ে দেশটির উত্তরাঞ্চলীয় নাগাতা, তোয়ামা, ইশিকাওয়া, ফুকুই সহ কয়েকটি শহরের রাস্তা। গেল দুই দিনে 88 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয় এসব এলাকায়। 1000-এর বেশি যানবাহন বরফে আটকা পড়ায় স্থবির অবস্থা সৃষ্টি হয় সড়কগুলোতে। পরে বরফ কেটে কেটে যানবাহন সরানোর ব্যবস্থা করা হয়। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নিচে নেমে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। অব্যাহত তুষারপাতে থমকে গেছে স্পেনের রাজধানী মাদ্রিদ শহরের জনজীবনও। রোববারও গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ থাকে তুষারপাতের কারণে। শুক্রবার থেকে মাদ্রিদের বাজারাস বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতাধিক পর্যটক। আসছে সপ্তাহে তাপমাত্রা -11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এ অবস্থায় দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘর থেকে বাইরে না বের হওয়ার নির্দেশ দিয়েছে স্পেন সরকার। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন করেছেন জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ব্যাটিং বোলিং এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে ফিল্ডিংয়েও। কোচিং ও থ্রোয়িং সহ ক্যাচিং ও থ্রোয়িং সহ নতুন কৌশল নিয়ে কাজ করছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। ডমিঙ্গোর ক্লাসে উপস্থিত সবাই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর ঘন্টা বেজে গেছে, কয়েকটা ট্রেনিং সেশন, এরপর প্রস্তুতি ম্যাচ। মূল লড়াই নামার আগে হাতে সময় নেই। শুরুতেই শিষ্যদের দিনপঞ্জি জানিয়ে দেন কোচ। কোয়ারেন্টিন জটিলতায় এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি ব্যাটিং কোচ জন লুইস ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। দুদফায় করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসলেও তারা ব্রিটিশ নাগরিক হওয়ায় এখনও সরকারের নির্দেশনার অপেক্ষায় বিসিবি। এই দুই কোচের দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে বিসিবি। তবে আছেন অন্য কোচরা, গুরুত্ব দেওয়া হচ্ছে ফিল্ডিংয়ে। সিডনি টেস্টে ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে অজি দলকে। আসন্ন সিরিজে তেমন কিছু যেন না হয় সেদিকে সতর্ক বাংলাদেশের ফিল্ডিং কোচ। ওয়ানডে বা টেস্ট যে ফরম্যাটই খেলা হোক, ফিল্ডিং সবখানেই একটা ব্যবধান গড়ে দেয়। গুরুত্ব সব ক্রিকেটেই সমান এবং খেলার ফলেও এটার প্রভাব থাকে। ওয়ানডেতে পুরো 50 ওভারই চাপের মধ্যে থেকে ক্যাচিং, থ্রোয়িং, গ্রাউন্ড ফিল্ডিং করতে হয়। সেই চ্যালেঞ্জ সবাইকে নিতে হয়। অতীতে বাংলাদেশের ফিল্ডিং অনেক সময়ই হয়েছে প্রশ্নবিদ্ধ, যার জবাব দিতে হয়েছে কুককে। তবে এখন ছেলেদের নিয়ে বেশ উচ্চাশা এই প্রোটিয়ার। খেলোয়াড়রা ফিল্ডিং এ অনেক গুরুত্ব দিচ্ছে, তারা স্বপ্রণোদিত হয়ে ফিল্ডিং এর নানা কাজ করছে। তবে ফিল্ডিং এর বিভিন্ন কৌশল নিয়ে এখনো কাজ বাকি আছে, বিশেষ করে ক্যাচিং। এখন ফিল্ডিং নিয়ে সবার মধ্যে যে উদ্যম দেখছি, আশা করছি তাতে আগামী বছরগুলোতে তারা ফিল্ডিং এ আরো উন্নতি করবে। ময়মনসিংহের কৃষক আব্দুল কাদিরের ভালোবাসার জমিনে লাল শাক আর সরিষার চারাগুলো পরিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট ও নান্দনিক হয়ে উঠেছে পরম মমতায় আঁকা বঙ্গবন্ধুর অবয়ব। টকটকে লাল শাকগুলো যেন জ্বলজ্বল করছে ইতিহাসের অংশ হয়ে। হারুনুর রশিদের রিপোর্ট। লাল সবুজ ফসলের মাঠে রঙিন লাল শাক আর সরিষা রোপণ করে পরম মমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এঁকেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পাড়া খালবোলা গ্রামের কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুর ছবির চারপাশে সরিষা আর লাল শাকের জাতীয় স্মৃতিসৌধ, নৌকা, জাতীয় পতাকা ও জাতীয় ফুল শাপলার দৃষ্টিনন্দন প্রতিচ্ছবিও এঁকেছেন সুনিপুণ হাতের ছোঁয়ায়। পুরো ফসলের জমিনটি যেন হয়ে উঠেছে একখণ্ড বাংলাদেশ। আসলে এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, বঙ্গবন্ধুর ছবি আঁকব। এবং এই মূলত হচ্ছে আমি একজন কৃষক মানুষ, আমি তো রাজনৈতিক মঞ্চে গিয়ে আর বঙ্গবন্ধুর কথা বলতে পারি না বা বলার সুযোগ আমার থাকে না, যেহেতু আমি একজন সাধারণ কৃষক মানুষ। আর সেই হিসাবে চিন্তা করলাম যে আমি এই যে মুজিব শতবর্ষ উপলক্ষে আমি বঙ্গবন্ধুর ছবি আমি আমার কৃষি জমিতে আঁকব। আব্দুল কাদিরের ফসলের ক্ষেত যেন পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। একটি জাতীয় স্মৃতিসৌধ আছে, জাতীয় পতাকা আঁকা আছে, এসব দেখে আমার খুবই ভালো লেগেছে। চাষের মাধ্যমে যে শিল্পকর্ম, তার মাধ্যমে উনি বাংলাদেশকে ফুটিয়ে তুলেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অঙ্কনের মাধ্যমে
এদিকে নান্দনিক এ শিল্পকর্মের জন্য এবছর বঙ্গবন্ধু কৃষি পদক পেতে যাচ্ছেন কৃষক আব্দুল কাদির। সারা বিশ্বব্যাপী এটা জনপ্রিয় হয়েছে, আমার প্রত্যাশা যে উনি কৃষি পদকও পাবে। গেল বছরও স্ত্রীর প্রতি ভালোবাসায় ভালোবাসার জমিন বানিয়েছিলেন কৃষক আব্দুল কাদির। ফসলের মাঠে নকশি কাঁথা এঁকে হয়েছিলেন আলোচিত। এবার লাল শাক সরিষায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকে জানান দিলেন জাতির পিতার প্রতি অনন্য ভালোবাসার। হারুনুর রশিদ, সময় সংবাদ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 25 জানুয়ারির মধ্যে দেশে আসছে সেরামের করোনা ভ্যাকসিন। 26 জানুয়ারি থেকে অনলাইন রেজিস্ট্রেশন প্রথম ধাপে পাবেন মুক্তিযোদ্ধা সহ সম্মুখসারির কর্মীরা। করোনার কারণে আইন সংশোধন করে পাশ করানো হচ্ছে 13 লাখের বেশি HSC পরীক্ষার্থীকে। 28 জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ, বাস্তবতা মেনে নিচ্ছেন শিক্ষার্থীরা। এবং পদ্মা সেতুকে প্রশ্নবিদ্ধ করার পেছনে দেশের কিছু স্বনামধন্য ব্যক্তি জড়িত, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বললেন বাধা উপেক্ষা করে এগিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।